স্ত্রীকে খুন করে দেহ সৎকারের অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। মেয়ের সঙ্গে যোগাযোগ না হওয়ায় ঘটনার তিন দিন পর মেয়ের শ্বশুর বাড়িতে আসেন মা। মেকরিগঞ্জ থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ জানায় মৃত স্ত্রীর নাম সুকন্যা বর্মন, বয়স 23, মেকরিগঞ্জ থানার রানীর হাটের ঘটনা। পুলিশ জানিয়েছে 165 উছলপুকুরি গ্রামের সুদীপ বর্মনের সাথে কয়েক বছর আগে বিয়ে হয়েছিল সুকন্যার। তাদের পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে শুরু হয়েছিল টাকার দাবিতে স্ত্রীকে মারধর। গত কয়েকদিন থেকে অশান্তি চরম আকার নেয়। বাপের বাড়িতে সে কথা জানিয়েছিল সুকন্যা। এরপর তিন দিন থেকে বাপের বাড়িতে মেয়ে কোনো যোগাযোগ না করায় তার খোঁজ করতে মেয়ের শ্বশুর বাড়িতে আসে। স্থানীয়দের থেকে এই ঘটনা জানার পরে মেকলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের মা। অভিযুক্ত স্বামী পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে মেকলিগঞ্জ থানার পুলিশ। হ্যাঁ দাদা, কি হয়েছে বিষয়টা এনার সাথে? বিগত প্রায় 4 বছর পূর্বে এনার মেয়ের সহিত আসামি সুদীপ বর্মনের বিয়ে হয়। প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সামাজিক বিয়েই সম্পন্ন হয়। দুই পরিবারের মেনে নেওয়ার ফলে সামাজিক বিয়েই হয়। বিয়ের পর থেকেই সুদীপ বর্মনের বাবা এবং তার মা সুকন্যা বর্মনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত। তারপর গত 10/5/2022 দিন মঙ্গলবার রাত্রি প্রায় 2 নাগাদ ওই তিনজন প্ল্যানিং করে পূর্ব পরিকল্পিতভাবে এনার মেয়েকে গলা চিপে হত্যা করে। হত্যা করার পর সেই লাশটাকে ওরা সবার অলক্ষ্যে শ্মশানে নিয়ে গিয়ে ভস্মীভূত করে এবং কাউকে এই ঘটনার ব্যাপারে জানতেও দেয়নি। অবশেষে পাড়া প্রতিবেশীর ব্যাপারে এনার বাড়ির লোক খবর পেয়ে পুলিশের দ্বারস্থ হয়, আমাদের কাছে আসেন এফআইআরের জন্য। আমরা এফআইআর করলাম, এখন যাবে মেকলিগঞ্জ থানায় এফআইআর করতে। আপনারা এখন থানায় যাচ্ছেন? থানায় যাচ্ছি। আপনি একজন ল ক্লার্ক হিসেবে এবং এনাকে আপনি সাহায্য করছেন, সমাজসেবী আপনি একজন, কি চাইছেন? আমি চাই আসামিগুলো যাতে উপযুক্ত শাস্তি হয়, আমাদের আইন ব্যবস্থা যাতে ওনাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করে। আমাদের দাবি এটাই, যাতে আসামিদের উপযুক্ত শাস্তি হয় এবং কঠোর শাস্তি হয়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আবুল কালাম আজাদ।